কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন তারা পুষ্করণী বুধবার বিকালে মুজিবুল হক ট্রিপুল হোন্ডা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত। অত্র ফুটবল টুর্নামেন্টের সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মীর আহমেদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ দুই এর পরিচালক আব্দুস সাত্তার মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, টুর্নামেন্ট কমিটির সহ সভাপতি মায়ন মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক খোকন, শাহ কামাল সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় অংশগ্রহণ করেন মিয়া বাজার স্পোর্টিং ক্লাব বনাম আদর্শ সদর কালীবাজার ফুটবল একাদশ। মিয়াবাজার স্পোর্টিং ক্লাব 1-গোলে জয়লাভ করে।